What is going on, guys? This is Musa from eftc online. আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে SEO অডিট রিপোর্ট তৈরি করতে হয়। SEO অডিট রিপোর্ট যারা যারা আমার এখান থেকে SEO কোর্স করেছেন কিংবা আপনারা যারা SEO পারেন, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এবং এটা করে আপনারা অনেক বড় ফায়দা হাসিল করতে পারবেন ক্লায়েন্টের কাছ থেকে বা নিজের কোনো ওয়েবসাইটকে যদি আপনারা মনিটরিং করতে চান তাহলে এই SEO অডিটের খুবই প্রয়োজন হয়। আসুন একটু দেখে নিই SEO অডিট জিনিসটা কি, এটা একটু বোঝার চেষ্টা করি। আমরা সবাই জানি দেয়ার আর টু টাইপস অফ SEO, একটা হচ্ছে অন পেজ SEO এবং আরেকটা হচ্ছে অফ পেজ SEO। গুগল এখন 2020 এবং আরও যত যাবে, যত কিছুই হোক না কেন, অন পেজ SEO বা টেকনিক্যাল SEOটাকে সবসময় তারা বেশি প্রাধান্য দিয়ে আসছিল। অন পেজ SEO বা টেকনিক্যাল SEO, এটাকে অনেকে টেকনিক্যাল SEO বলে, যে অন পেজ SEO মানে হচ্ছে আমার এই যে, যেমন এটা হচ্ছে আমার নিজের ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে যত আনুষাঙ্গিক SEO অন পেজের কাজ আছে, যেমন টাইটেল ঠিক করা, মেটা ডিসক্রিপশন অ্যাড করা, H1 ট্যাগ সেট করা, H2 ট্যাগ সেট করা, H3 ট্যাগ সেট করা, প্যারাগ্রাফ ট্যাগ ঠিক মতো স্টিক করা, এক্সটার্নাল লিঙ্ক ঠিক মতো পেস্ট করা, ইন্টারনাল লিঙ্ক পেস্ট করা, ইমেজটাকে ঠিক মতো দেওয়া, ইত্যাদি ইত্যাদি আরও অনেক SEO টার্মস আছে অন পেজ SEOর ভিতরে, যেটা অবশ্যই একটা ওয়েবসাইটের ভিতরে থাকতে হবে। যদি না থাকে তাহলে গুগল কিন্তু আপনার এই পেজটিকে তাদের যে সার্চ কনসোল আছে সেখানে কিন্তু নেবে না। আর SEOটাকে কিভাবে ঠিক মতো করতে হবে না হবে, একদম পারফেক্ট একটা গুগল ফ্রেন্ডলি SEO কোর্স আমার এখানে আছে, এই যে অ্যাডভান্স SEO কোর্স, এই কোর্সটা করলে আপনি আরও অনেক ডিটেলস জানতে পারবেন। তো এই হচ্ছে অন পেজ SEO কিংবা SEO অডিটের মূল বিষয়বস্তু। অর্থাৎ অন পেজ SEO যদি আপনি মনিটরিং করতে চান তাহলে আপনাকে বেশ কিছু টার্মোলজি খেয়াল রাখতে হবে, যে এই জিনিসগুলো ওই ওয়েবসাইটের ভিতরে আছে কি নাই, যদি না থাকে তাহলে এটাকে ঠিক করতে হবে। আর এই কারণেই SEO অডিট রিপোর্ট তৈরি করতে হয়। একটা ক্লায়েন্টকে যখন আপনারা কোনো কাজ, আপনাকে যখন কোনো কাজ দিবে, তখন হয়তো বা বললো যে হেই মুসা, ক্যান ইউ প্লিজ ফিক্স মি মাই অল ওয়েবসাইটস SEO স্টাফ ইন মাই ওয়েবসাইট, তখন আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি পুরোটা ওয়েবসাইটটাকে সুন্দর করে স্ক্যান করি, যে এই ওয়েবসাইটে কোনো রকমের কোনো SEO এরর আছে কি না, তারপরে সেই রিপোর্টটা দেখে দেখে আমি সেই SEOগুলো ফিক্স করি। এই রিপোর্টটাকেই বলে হচ্ছে SEO অডিট রিপোর্ট। আমি মূলত যে সফটওয়্যারটার মাধ্যমে SEO অডিট রিপোর্ট তৈরি করি, মাঝে মাঝে আমি স্যামরাশ ইউজ করি, তবে এখন আমি যেটা সবচেয়ে বেশি ইউজ করতেছি, বিকজ স্যামরাশ ইজ বাইট এক্সপেন্সিভ, ইটস ভেরি এক্সপেন্সিভ। লাইক 5টা প্রজেক্ট চালাইতে গেলে আমাকে স্যামরাশকে দিতে হচ্ছে অল ওভার লাইক $900 কার্ডের বিল টিল সহ, কিন্তু সি র্যাঙ্কিং গিভস মি দ্য সেম থিং। আমার কথা হচ্ছে যে আমার সাইটে কি পরিমাণ ক্লায়েন্ট যেটা মূলত হচ্ছে চায়, আমার ওয়েবসাইটের ভিতরে কি কি অন পেজ SEO এরর আছে সেটাকে ঠিক করা, এবং মান্থলি SEO এর মাধ্যমে কিওয়ার্ড ভিত্তিক আমার সাইটটা র্যাঙ্কিংটা মনিটরিং করা। দ্যাটস অল অ্যাবাউট SEO পারপাস, SEO সার্ভিস পারপাস। তো এই জিনিসটা আমি সি র্যাঙ্কিং অলরেডি করতে পারতেছি এবং সি র্যাঙ্কিং এর প্রাইসিংটাও বেশ খুব কম। যেমন স্যামরাশে আমি $100 ইনভেস্ট করলে মাত্র 5টা প্রজেক্ট এবং লিমিটেড 5টা প্রজেক্ট চালাইতে পারবো, কিন্তু $100 যদি আমি সি র্যাঙ্কিংয়ে ইনভেস্ট করি তাহলে আমি অনেকগুলো আনলিমিটেড প্রজেক্ট চালাতে পারবো এবং অনেক রকমের টুলস তাদের আছে। তো আমি দুভাবে মূলত হচ্ছে করি। এখন আমি যে ভিডিওটা এখন যেটা করতেছি সেটা হচ্ছে যে ফ্রি কিভাবে SEO অডিট রিপোর্ট সুন্দর PDF ভার্সন SEO অডিট রিপোর্ট তৈরি করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করব। তো আমি মূলত সি র্যাঙ্কিংয়ে যখন করি, সি র্যাঙ্কিংয়ে খুব সুন্দর SEO রিপোর্ট তৈরি করার ওদের একটা সিস্টেম আছে যেটাতে আমি করতে হয়, কিন্তু সি র্যাঙ্কিং এর রিপোর্ট তৈরি করতে গেলে আপনাকে পে করতে হবে। কিন্তু পেমেন্ট ছাড়া কিভাবে সুন্দর ক্লিন PDF রিপোর্ট তৈরি করা যায়, SEO অডিট রিপোর্ট তৈরি করা যায় সেটা আজকে আমরা দেখব, এবং ওই রিপোর্ট ধরে ধরে আমরা মূলত হচ্ছে যদি কোনো ওয়েবসাইটের ভিতরে কোনো প্রবলেম থেকে থাকে সেই প্রবলেমটাকে ফিক্স করার চেষ্টা করব। এটার জন্য SEO রিপোর্ট
তৈরি করার জন্য, পিডিএফ রিপোর্ট তৈরি করার জন্য, সুন্দর পিডিএফ রিপোর্ট তৈরি করার জন্য আমি একটা সাইট বের করেছি যেটা আমি মূলত ইউজ করি, এসইও সাইট checkup.com। এটা ইউএসএর একটা এসইও, এটাও একটা এসইও সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি মান্থলি এসইও মনিটরিং করতে পারবেন, অন পেজ এসইও দেখতে পারবেন, ইত্যাদি ইত্যাদি এগুলো করা যাবে। কিন্তু এদের একটা সুন্দর সিস্টেম হচ্ছে যে আপনি ফ্রি একটা এসইও অডিট রিপোর্ট করতে পারবেন এবং দিনে একবার আপনি একটা এসইও অডিট রিপোর্ট তৈরি করতে পারবেন, হুইচ ইজ গুড ইনাফ। ঠিক আছে, তো যেমন আমার হচ্ছে ইএফটিসি অনলাইন, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা কিন্তু করতেই হবে। যখন আপনারা কোনো ক্লায়েন্টের কাজ পাবেন, ক্লায়েন্টকে সুন্দর করে বিফোর রিপোর্ট অ্যান্ড আফটার রিপোর্ট দিতে হয়, অর্থাৎ তারা কিন্তু দেখবে যে আপনি কি পরিমাণ ইম্প্রুভমেন্ট করেছেন। ঠিক আছে, সো আমি এই সাইটটা কপিটা করে নিচ্ছি, কপি করার পরে এখানে পেস্ট করলাম ইউআরএল, দেন আমি চেক আপ বাটনে ক্লিক করে সাথে সাথে আমার রিপোর্ট তৈরি হয়ে যাবে। আপনারা কিন্তু পেইড সফটওয়্যার ইউজ করেও এই রিপোর্টটা তৈরি করতে পারেন, কিন্তু আমাদের হয়তো অনেকেরই সামর্থ্য নাই পেইড সফটওয়্যার কেনার, বা অনেকে ইনভেস্ট করতে চান না, বা হাতে মাত্র একটা ক্লায়েন্ট, দুই তিনটা ক্লায়েন্ট বা চার পাঁচটা ক্লায়েন্ট হলে মূলত আমি আপনি একটা ভালো সফটওয়্যার কিনতে পারতেন, এরকম অনেকের মন মানসিকতা থাকে, অ্যান্ড দ্যাটস ওকে। শুধুমাত্র তাদের জন্যই হচ্ছে এই সফটওয়্যারটা, যেটার মাধ্যমে আপনি করতে পারবেন। তো এখানে দেখাচ্ছে যে আমার পেজের এসইও অন পেজ এসইও স্কোর হচ্ছে 74। আসলে সত্যি কথা বলতে গেলে যে এখানে যে স্কোরটা দেখাচ্ছে সেখানে আমি দেখতে পারতেছি যে কেন আমার এসইও স্কোরটা কম দেখাচ্ছে। একটা জিনিস বলে নিই, মেজারমেন্টের সময় যদি 60-70 থাকে তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেল, 70 আপ যদি হয়, যেমন আমারটা 60-74 আছে, বা যদি এর আগে হয় বা এর হলে সেটাকে বলা হচ্ছে মডারেট, মানে মোটামুটি লেভেলের এসইও ঠিক আছে অন পেজ এসইওটা। যদি 80+ হয় দ্যাটস অ্যামেজিং, দ্যাটস রিয়েলি অ্যামেজিং রেজাল্টস, ইউনো ক্লায়েন্ট এটাই মূলত হচ্ছে পছন্দ করে। তো দেখা যাচ্ছে আমার ওয়েবসাইটে 74 দেখাচ্ছে ইএফটিসি অনলাইন এসইও স্কোর, এবং এখান থেকে আমি দেখতে পারতেছি যে এসইও যে টার্মসগুলো থাকার কথা সেই টার্মসটা আমার ওয়েবসাইটের ভিতরে আছে কি নাই। সো এখানে আমি মেটা টাইটেল দেখতে পাচ্ছি, হ্যাঁ আছে, সুন্দর করে এখানে দেখা যাচ্ছে, ওকে ফাইন। দেন এটা আরেকটু অপটিমাইজ করতে হবে আমাকে আমার ওয়েবসাইটের জন্য, আসলে ক্লায়েন্টের কাজ করতে করতে আমার নিজের কাজই করতে পারি না, বাট আউল ফিক্স ইট, এটা তেমন কোনো মেজর সমস্যা না। তারপরে এখানে দেখাচ্ছে না এটা ঠিক আছে, H1 ট্যাগ, এই যে আমার H1 ট্যাগ আছে, H2 ট্যাগ আছে, উইচ ইজ ফাইন, রোবট TX আছে, আমার এখানে সুন্দর সাইট ম্যাপ আছে, এগুলো হচ্ছে এসইওর মেজর টার্মস, এগুলো থাকতেই হবে। যদি না থাকে তাহলে কিন্তু অনেক বড় একটা ব্যাপার, তাহলে আপনাকে এগুলো সেট করতে হবে। ঠিক আছে, সো আর কি কি আছে, এসইও ইউজার ফ্রেন্ডলি, ইটস সামথিং লাইক ইট, এটা তেমন একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট না, এটা মেজর না, মাইনর একটা ফ্যাক্ট, যদি কজ অনেক সময় ইউআরএল অনেক বড় হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার, তারপরও ছোট ইউআরএল হলে এটা হচ্ছে অল ওভারঅল, কজ আমার এমন এক একটা ব্লগ আছে যেটার ইউআরএল অনেক বড়, সেটা দেখাচ্ছে, বাট ইটস নট এ ভেরি বিগ থিং। ইমেল ট্যাগ এইচ, যেমন দেখা যাচ্ছে যে আমার এখানে ইমেজ ট্যাগের কিছু কিছু ইমেজ ট্যাগ মিস আছে, তো আমি লিস্টটা দেখতে গেলে আমাকে পেমেন্ট দিতে হবে, সো ইট ডাজেন্ট নিড। গুগল অ্যানালিটিক্স ঠিক আছে, আমার একটা ফেভিকন হলে ভালো হতো, ইউ সি, এবং সার্ভার স্পিড অপটিমাইজেশন যদি দেখি, হুইচ ইজ ওকে, সাইট লোডিং স্পিড দেখাচ্ছে 9 সেকেন্ড, হুইচ ইজ নট ওকে, দ্যাট মিন্স আমাকে এটা আরও অপটিমাইজ করতে হবে। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু আমি সুন্দর একটা ডিটেল রিপোর্ট পেয়ে যাচ্ছি, দ্যাট মানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম যে এসইওটা ছিল সেটা ম্যাক্সিমাম এসইও টার্মসগুলো ঠিক আছে, দ্যাটস ওয়াই ইটস শোয়িং 74, যেটা হচ্ছে ভেরি মডারেট লেভেলের একটা এসইও স্কোর। আমি যদি এটাতে অন পেজ এসইও এখন ফিক্স না করি তাতেও চলবে, কেন চলবে, কজ অলরেডি এটা 70 আপের উপরে আছে, দেখাই যাচ্ছে। ঠিক আছে, সো দ্যাটস দ্য পয়েন্ট। এখন আমি চাইলে যদি এটা 60 নিচে চলে আসে, 50-40 হয়ে যায়, তাহলে হইতেছে সাইটের জন্য অত্যন্ত বড় একটা রিস্ক হয়ে যেত। এখানে যে মেজর মেজর যে টার্মসগুলো, যে টাইটেল ট্যাগ, মেটা ট্যাগ, হ্যাঁ, তারপরে H1 ট্যাগ, H2 ট্যাগ, রোবট ফাইল, রোবট TX ফাইল, এটা একটা ফাইল, এটা থাকতে হবে, তারপরে সাইট ম্যাপ, এটা থাকতেই হবে, এটা তো অবশ্যই আছে। তো মেজর যে টার্মসগুলো সেটা অলরেডি আছে, মাইনর যে টার্মস লাইক কিছু ইউআরএল আছে আমার ইউজার ফ্রেন্ডলি না, ইটস ওকে। দেন জাভা স্ক্রিপ্ট মিনিমাইজেশন চাইলে এটা আমি করতে পারি, এটা ফ্রম ইটস দিস এরর কামিং ফ্রম দ্য সার্ভার, তো সার্ভারটা অনেক বড় একটা মেজর ইস্যু না।
তো আপনি এখানে দেখতে পারবেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ম্যাক্সিমাম যে ইরোর মানে টার্মস গুলো সেগুলা ঠিকই আছে, সামান্য হয়তো চারটা পাঁচটা টার্মস নাই, তো তেমন কোনো আহামরি কিছু না। এটা চাইলে এখন আমি সেই সাইটের ভিতরে গিয়ে একটা একটা করে এখান থেকে দেখে দেখে ফিক্স করতে পারবো। তো আপনি যখন এরকম একটা সুন্দর রিপোর্ট আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন, ক্লায়েন্ট উইল সে ও ইউ আর অ্যামেজিং। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দেখলো আমাকে অনেকে বলেছে আমি নাকি পেইড কি বলে ফাইবার থেকে নাকি পেইড টেস্টিমোনিয়াল এনে এখানে দিয়েছি। ফাক ম্যান, আই ডোন্ট হ্যাভ টু ডু দিস। আমি যে সমস্ত ক্লায়েন্টের কাজ করি তারা আমাকে 10 বার কিনতে পারবে, দে আর ভেরি ভেরি পাওয়ারফুল। দিস ইজ মাই ওয়েবসাইট, দিস ইজ অ্যাকচুয়ালি মাই ক্লায়েন্টস ওয়েবসাইট। আমি এই ভদ্রলোকের সাথে প্রায় 3 বছরের বেশি কাজ করতেছি, 2017 থেকে, 2017-এর আগের থেকে, ঠিক আছে, কাজ করতেছি। অ্যান্ড দিস ইজ মিস্টার ব্র্যান্ডন। ওকে, সো আমার এখানে অনেক কম্পিটিটর্স আছে, বাট আমি আসলে রেশারেশিতে বিশ্বাসী না, আমি বন্ধুত্বে বিশ্বাসী। আমি আপনাদের সাথে বন্ধু হতে চাই, আমি এনিমি হতে চাই না। সো এটা হচ্ছে উনি আমাকে একটা টেস্টিমোনিয়াল দিয়েছে, এটা জাস্ট দিয়েছি যাতে করে আপনারা ইন্সপায়ার্ড হন। সো আপনারা চাইলে, বিকজ আমি ওনার এসইওটা করে দেই এবং উনি কি কি বলেছে আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন আমার এই যে পেজ এক্সপার্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার। আমি যে সমস্ত ক্লায়েন্টের সাথে কাজ করি তা এই ভদ্রলোক হচ্ছে একজন সাইবার সিকিউরিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অর্থাৎ এই যে অ্যান্টিভাইরাস, তারপরে সার্ভার স্ক্রিপ্টিংয়ে হ্যাকিংয়ের জন্য যে সফটওয়্যারগুলো তৈরি করা হয় যাতে করে হ্যাকিং না হয়, সেই সফটওয়্যারগুলো সে মূলত হচ্ছে তৈরি করে তার কোম্পানিতে। দ্যাটস ফ্রম নোড LLC, এটা স্যান অ্যান্টোনিও টেক্সাসের অনেক বড় একটা কোম্পানি। এবং আলহামদুলিল্লাহ 3 বছর আমি খুব সফলতার সাথে এই ব্যক্তির কাজ করে আসতেছি, ঠিক আছে। সো আমি কোনো কিছু পেমেন্ট, আমি এটা, দিস ইজ নট এ ফাকিং পেইড টেস্টিমোনিয়াল, কারণ ওই ভদ্রলোককে কেনার আমার, উনি আমার মতো ফ্রিল্যান্সারকে ডেইলি 10টা কিনতে পারে, তার মাসিক নেট ইনকাম হতেছে $1 মিলিয়ন পার মান্থ। গাইজ, হি ইজ আর্নিং $1 মিলিয়ন ফাকিং ডলার পার মান্থ। সো যারা যারা এখানে একজন দেখেছে আমাকে কমেন্টস করতেছে, অনেকে বাহবা দিয়েছে, বিকজ আই এম রিয়েলি ওয়েলকামিং টু ইউ গাইজ, থ্যাংক ইউ সো মাচ। আমি এটা মাত্র শুধু দিয়েছি যে আপনাদেরকে, যেমন এই ভদ্রলোক টাকা দিয়ে এসব কেনা যায়, ঠিক আছে, তো আমি ওনাকে অনেক রিপ্লাই দিয়েছি যে আমি টাকা দিয়ে আমার কেনার দরকার হয় না, বিকজ মুসা যে সমস্ত লোকদের সাথে, যে ক্লায়েন্টের সাথে কাজ করে তারা অনেক অনেক ভালো এবং দে আর ভেরি গুড। তারা ফাইবারের ক্লায়েন্টের মতো ফকিন্ডি মার্কা ক্লায়েন্ট না, আই এম সরি টু সে। তো এনিওয়ে, আপনারা কাজে আসি, তো কেন আমাকে ক্লায়েন্ট বেশি পছন্দ করে, বিকজ আমি ক্লায়েন্টকে আসলেই কিছু দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, সবসময়। তো এই যদি এখন আমি এখানে PDFটাকে যদি ক্লিক করি, এখানে যদি আমি এই PDF বাটনটা যদি এখন আমি ক্লিক করি, তাহলে খুব সুন্দর একটি PDF রিপোর্ট তৈরি হবে। আপনারা চাইলে এই PDF রিপোর্ট এভাবে করবেন, ঠিক আছে, একটা ফাইল তৈরি করবেন। লুক, ইটস আ প্রসেস গাইজ, ওকে। সো ফাইলের নাম দিবেন হচ্ছে EFTC অনলাইন, ঠিক এভাবে করে দিবেন, প্রজেক্ট, ঠিক আছে। দেন আমি এখানে লেখার সময় এখানে আরেকটা ফোল্ডার তৈরি করতে হবে এভাবে, যে বিফোর SEO অডিট, মানে আপনি SEO অডিট করার আগে এরকম ছিল আর আপনি SEO ঠিক করার পরে কিরকম হবে, ঠিক আছে, আফটার SEO অডিট। কাজ কিন্তু খুব সুন্দর করে করতে হবে গাইজ, এলোমেলোভাবে কাজ করলে কিন্তু আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। আর যে সমস্ত প্রতিষ্ঠান বলে কোর্স করলেই আপনি মাসে লাখ টাকা কামাতে পারবেন, প্লিজ, দিস আর ফাকিং ইনফ্লুয়েন্সিং, এটা কখনোই হয় না। আপনি আমার কাছ থেকে কোর্স করলে বা তাদের কাছ থেকে কোর্স করলে আপনি জানতে পারবেন জিনিসটা কিভাবে করতে হয়। তখন আপনাকে এখন সুন্দর করে এই এই জিনিসগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে, যদিও এটা কাউ বলে দিবে না, বাট আমি বলে দিচ্ছি, বিকজ আই রিয়েলি ওয়ান্ট টু হেল্প ইউ। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি চাই আমার দেশের প্রতিটা মানুষ যেন ভালো থাকুক, সেই কারণে আমি জিনিসগুলো ফ্রি দিয়ে থাকি। আচ্ছা, সো আমি যখন এই রিপোর্টটা এখন ওপেন করব, তখন আমি এই যে সুন্দর একটি PDF রিপোর্ট পেয়ে গেলাম। এই PDF রিপোর্টটা যদি এখন আমার ক্লায়েন্টকে আমি দেই, ক্লায়েন্ট বলবে ওয়াও, সো নাইস, দিস রিপোর্ট ইজ রিয়েলি গ্রেট। তখন আপনি কি করবেন, সুন্দর করে তাকে বলবেন যে লুক মিস্টার এক্স, ইউ আর হ্যাভিং দিস কাইন্ড অফ প্রবলেমস অ্যান্ড আই এম গোয়িং টু সলভ ইউর অল দ্য SEO এরর, ইফ আই ফিক্স ইউর অল SEO এরর ইউ হ্যাভ টু পে মি
$300. তারা বলবে ওকে নো প্রবলেম, গেট ইট অ্যান্ড ফিক্স মাই অল এসইও এরর। তখন আপনি এই সাইটের ভিতরে যাবেন, যাওয়ার পরে সুন্দর করে যে এসইও টার্মোলজিগুলো আছে H1 H2 এখান থেকে যা যা দেখবেন সেগুলো ঠিক করে আপনি যখন পরে আরেকটা রিপোর্ট করবেন দেখা যাবে এখানে আপ টু 70 বা 80 যদি হয় দেন ইটস ইনাফ। আই মিন ইটস অ্যামেজিং, ইউ নো, ওয়েন ইউ হ্যাভ দ্য 80 রেজাল্ট, ইভেন 80 প্লাস। আমি যে সমস্ত ক্লায়েন্টের কাজ করি আমি তাদেরকে 95 পর্যন্ত ফিক্স করে দিই। কিছু কিছু আছে যেগুলো হয় না, কজ সেগুলো মূলত হচ্ছে সার্ভার রিলেটেড। সো তখন আমি বলি যে তুমি একটা সার্ভার নাও, ভালো একটা সার্ভার নাও যেখান থেকে নিলে তোমার ভালো সাইট স্পিড অনেক ভালো পাবা। তো গাইজ এরকম করেই মূলত হচ্ছে ক্লায়েন্টকে অ্যামিউজ করবেন। ক্লায়েন্টকে অ্যামিউজ না করতে পারলে রিপোর্ট, কজ আমি টাকা ইনকাম করি রেজাল্ট বিক্রি করে, দিস ইজ দ্য রেজাল্ট অ্যান্ড আই এম গোয়িং টু ইম্প্রুভ ইট অ্যান্ড আই সেল দ্য রেজাল্ট টু মাই ক্লায়েন্টস অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম গেটিং হিউজ মানি। আপনিও যদি এখন কোর্সটা করে ঠিকমতো জেনে এই রেজাল্টগুলো যদি করতে পারেন, আনতে পারেন, তাহলে অবশ্যই আপনি এরকম ভালো টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। এখানে কোনো কিছু ম্যাজিক নাই যে ম্যাজিকের মাধ্যমে আপনি টাকা পেয়ে যাচ্ছেন, নো, ইটস অল অ্যাবাউট লজিক ব্রাদার। আপনি যদি সেই জিনিসগুলো সুন্দর করে ক্লায়েন্টকে দেখাতে পারেন যে লুক গাইজ দিস ইজ ইউর এসইও এরর অ্যান্ড আই এম গোয়িং টু ফিক্স ইট, আপনি ফিক্স করার পরে যখন এখানে 90 আসবে স্কোর, তারা লাভ দিয়ে আপনাকে $100 বোনাসও দিয়ে দেবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আসলে এসইও অডিট রিপোর্ট, এভাবেই তৈরি করতে হয়। আর যারা যারা আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেলের এসইও শিখতে চান, তারা অবশ্যই অবশ্যই কষ্ট করিয়া আমার ওয়েবসাইটে চলে আসেন, কিংবা আমার ইএফটিসি এই যে পেজ একটা আছে, এখন আমি পেজ বানায় রাখছি, সেখানে প্রায় 80,000 আপনারা দেখতে পারছেন আমার ফলোয়ার আছে অ্যান্ড ফ্যান্স আছে, উইচ ইজ গুড। তারা আমাকে সবসময় ফলো করে এবং আমি অলওয়েজ চেষ্টা করি তাদেরকে ফ্রি ফ্রি টিপস দেওয়ার, জ্ঞান সবার জন্য হোক উন্মুক্ত। এবং যারা আপনারা একটা পেইড কোর্স করতে চান আমার কাছ থেকে, এই যে সুন্দর এখানে এসইও কোর্সের ব্যবস্থা আছে, কোর্স ফি মাত্র 7,000 টাকা, পেয়ে যাচ্ছেন আরও অসম টিপস যার মাধ্যমে ফুললি অন পেজ এবং অফ পেজ এসইও টিপ ভালো করে আপনারা শিখে আপনার নিজের ওয়েবসাইট কিংবা ক্লায়েন্টের ওয়েবসাইটকে এরকম অ্যামেজিং রেজাল্ট দ্বারা করাইতে পারবেন এবং অ্যামেজিং মানি আপনারা আর্ন করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করুন এবং শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে। নিজেদের ভিতরে আমাদের একটা ভালো কমিউনিটি তৈরি করার চেষ্টা করি, হিংসা নয়, কোনো হিংসা হবে না। আপনি আপনি ভালো টাকা কামাচ্ছেন দেখে আমি হিংসা করবো, ওকে আমাকে টপকাইতে হবে, নো, প্লিজ ডোন্ট ডু দ্যাট গাইস। আপনি একটি গোল তৈরি করুন যে আপনি প্রতি মাসে ১,০০,০০০ টাকা কামাবেন, আপনি সে ভালোটা জানার চেষ্টা করেন, ভালো ভালো জায়গা থেকে আমার কাছে আসেন, আমি চেষ্টা করবো আপনাকে ভালোটা শেখানোর। এবং ফ্রি অনেক টিপস আছে, ফ্রি আমি একেবারে ফ্রির রাজ্য খুলে বসছি। আমার একটি সুন্দর ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে আপনারা চাইলে অনেক ভালো ভালো ফ্রি টিপস পাবেন এবং আমার সাথে কনসালটেশন আসুন। আমার অনেক বড় 750 স্কোয়ার ফিটের একটি অফিস আছে শুধুমাত্র আপনাদের জন্যই, আমার সাথে যোগাযোগ করুন ক্যারিয়ারটাকে বিল্ড আপ করার জন্য, কিন্তু এখনই অনেক বড় একটা সুযোগ। সো গাইস ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এবং যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু কমেন্টস বিলো অর ডাইরেক্ট কাম টু মাই পেজ অর গো টু মাই ফেস ওয়েবসাইট, গো টু দিস কন্ট্যাক্ট আস পেজ ফ্রম হিয়ার অ্যান্ড কন্ট্যাক্ট উইথ মি। এখানে আমার ফোন নাম্বারও আছে, আপনারা চাইলে আমাকে ফোন করে আমার অফিসে এসে কনসালটেশন নিয়ে যেতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করুন যাতে করে আমি আপনাদের বেশি বেশি এরকম ফ্রি সার্ভিস দিয়ে যেতে পারি। ধন্যবাদ, ভালো থাকুন।